বাংলাদেশে আলোচিত এক আওয়ামী লীগ নেতার নাম এ কে এম শামীম ওসমান। 1996 সালে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর টানা তিনবার সহ এবার চতুর্থবার এমপি নির্বাচিত হয়ে নারায়ণগঞ্জকে বদলে ফেলার ঘোষণা দিয়েছে। জাতীয় রাজনীতিতে তার অসামান্য অবদান রয়েছে। স্বাধীনতা বিরোধী ও যুদ্ধ অপরাধীদের বিচারের দাবিতে শামীম ওসমানের নেতৃত্বেই নারায়ণগঞ্জ থেকে দেশের প্রথম আন্দোলন শুরু। 28 ফেব্রুয়ারি এই নেতার জন্মদিন। ১৯৬১ সালের 28 ফেব্রুয়ারি নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী ওসমান পরিবারের সদস্য মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এ কে এম শামসুজ্জোহা ও ভাষা সৈনিক নাগিনা জোহার ঘরে জন্মগ্রহণ করেন শামীম ওসমান। দাদা খান সাহেব ওসমান আলী ছিলেন একজন মুক্তিযুদ্ধের সংগঠক এবং আওয়ামী লীগের অন্যতম প্রতিষ্ঠাতা। সেই সূত্রে পরিবার থেকে রাজনীতির হাতেখড়ি। তিন ভাই দুই বোনের মধ্যে শামীম ওসমান সর্বকনিষ্ঠ। বড় ভাই বীর মুক্তিযোদ্ধা প্রয়াত এ কে এম নাসিম ওসমান জাতীয় পার্টির মনোনয়নে নারায়ণগঞ্জ 5 আসনে 4 বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। শামীম ওসমানের মেজ ভাই বীর মুক্তিযোদ্ধা এ কে এম সেলিম ওসমান জাতীয় পার্টি থেকে সেই আসনেরই বর্তমান সংসদ সদস্য। আর শামীম ওসমান নারায়ণগঞ্জ 4 আসন তথা ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জ আসনের সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। অষ্টম শ্রেণীতে অধ্যয়নরত অবস্থায় ছাত্র রাজনীতি দিয়ে শুরু করেন রাজনৈতিক বর্ণাঢ্য জীবন। পরবর্তীতে সরকারি তোলারাম কলেজ ছাত্রছাত্রী সংসদের ভিপি নির্বাচিত হন। ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও নির্বাচনের মাধ্যমে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন তিনি। তোলারাম কলেজে অধ্যয়নরত অবস্থায় কলেজটিকে সরকারি করার দাবিতে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের গাড়ি আটকে দিয়েছিলেন তিনি। এছাড়া স্বৈরাচার আন্দোলনে শামীম ওসমানের নেতৃত্বে ঢাকার রাজপথ প্রকম্পিত হতো। এসব কারণে ব্যাপক আলোচনায় চলে আসেন শামীম ওসমান। 1996 সালে আওয়ামী লীগ থেকে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন শামীম ওসমান। 1996 থেকে 2001 সাল পর্যন্ত উত্থান ঘটে শামীম ওসমানের ভয়ে। শহীদ জননী জাহানারা ইমাম সহ 71-এর ঘাতক দালাল নির্মূল কমিটি যখন সিলেটে সমাবেশ ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে হলের নামকরণে ব্যর্থ হয়ে ফিরে আসেন, তখন শহীদ জননী জাহানারা ইমাম, কবি শামসুর রহমান, অধ্যাপক কবির চৌধুরী, সৈয়দ হাসান ইমাম সহ অন্যান্যদের অনুরোধে নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজের প্রস্তাবিত এ কে এম শামসুজ্জোহা কলাভবন নাম পরিবর্তন করে শহীদ জননী জাহানারা ইমাম কলাভবন নামে নামকরণ করে। সেদিন সমাবেশ শেষে গোলাম আজম, দেলোয়ার হোসেন সাইদি ও আলী আহসান মুজাহিদকে নারায়ণগঞ্জে প্রবেশ নিষিদ্ধ করে ঢাকা নারায়ণগঞ্জ লিঙ্ক রোডে সাইনবোর্ড টাঙানো হয়। এরপরে মূলত এই এলাকার নামকরণ হয় সাইনবোর্ড। এই ঘটনার 3 দিন পর মুন্সিগঞ্জে একটি কর্মসূচি ছিল নিজামী, কিন্তু সেই অনুষ্ঠানে যেতে পারেননি নিজামী। এছাড়া ওই বছরেই নারায়ণগঞ্জ শহরের ডিআইটি এলাকায় প্রতীকী বিচার করে যুদ্ধাপরাধীদের বিচারের জন্য সাইদি, গোলাম আজম, নিজামীর প্রতীকী ফাঁসি দেওয়া হয়। শামীম ওসমান দাবি করে বলেন, এ ঘটনার পরেই পার্লামেন্টে একজনের সঙ্গে তার ঝগড়া হয়, দেখে নেওয়ার হুমকি দেন বলে অভিযোগ করেন শামীম ওসমান। বলেছিলাম নারায়ণগঞ্জের পবিত্র মাটিতে আমরা গোলাম আজমকে অবাঞ্ছিত ঘোষণা করেছিলাম। এই পার্লামেন্টে ওই চেয়ারে বসে দাঁড়িয়ে ম্যাডাম খালেদা জিয়ার ব্যাপারে দুটো ছবি প্রদর্শন করেছিলাম। উনি আমাকে বলেছিলেন সেদিন, উনি আমাকে বলেছিলেন তোকে আমি দেখে নিব। আমি ভেবেছিলাম হয়তো অন্যভাবে দেখবেন, ক্ষমতায় আসলে জেল জুলুম দিবেন, এটা আমাদের কাছে কোনো ব্যাপার না। জেল আমি 1980 সাল থেকেই, আমার যখন বয়স 19 বছর তখন থেকে জেল খাটার অভ্যাস আছে। কিন্তু সেদিন জেল দেন নাই। নারায়ণগঞ্জে বোমা হামলা করেছিলেন 16 জুন 2001। শামীম ওসমান আরো দাবি করেন যে এসব কর্মকাণ্ডের পরে বিএনপি জামাত পরিকল্পিতভাবে শামীম ওসমানকে গডফাদার নাম দেয়। এই ঘটনার প্রায় 1 বছর পর 2001 সালের 16 জুন চাষাড়ায় আওয়ামী লীগের অফিসে ভয়াবহ বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। মারা যান 20 জন, আহত হন শামীম ওসমান সহ অর্ধশত। 2001 সালের 1 অক্টোবর জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নেতা মোহাম্মদ গিয়াসউদ্দিনের কাছে পরাজিত হয়ে দেশ ছেড়ে চলে যেতে হয় শামীম ওসমানকে। প্রথমে পাড়ি দেন ভারতে, সেখান থেকে আমেরিকা ও কানাডায়। আত্মগোপনে চলে যায় তার অনুসারীরাও। 2006 সালের 28 অক্টোবর বিএনপি জামাত জোট সরকারের মেয়াদ শেষ হলে 26 ডিসেম্বর ঢাকঢোল পিটিয়ে শামীম ওসমান নারায়ণগঞ্জে ফিরে আসেন। সেদিন তাকে দেওয়া হয় বিশাল সংবর্ধনা। গ্রেফতার আতঙ্কে শামীম ওসমানের বাড়ি ঘিরে রাখে তার নেতাকর্মীরা। 2007 সালের 7 জানুয়ারি রাতে একটি অ্যাম্বুলেন্স যোগে শামীম ওসমান আবারও ঢাকায় গিয়ে আত্মগোপন করেন। এক পর্যায়ে চলে যান ভারতে। 2008 সালের ডিসেম্বরে সংসদ নির্বাচনে আওয়ামী লীগের জয়ের পর 2009 সালের 20 ফেব্রুয়ারি বাবার মৃত্যুবার্ষিকীতে প্রথম তাকে দেখা যায়। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ওই সময়কার এমপি সারা বেগম কবিরের সঙ্গে দ্বৈরত্ব দেখা দেয় শামীম ওসমানের। 2011 সালে ডাক্তার সেলিনা হায়াত আইভির সাথে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র পদে আওয়ামী লীগের দলীয় সমর্থনে নির্বাচনে নামেন।
অপরদিকে স্বতন্ত্র প্রার্থী আইভির কাছে ভোটের মাঠে হেরে যান তিনি। 2014 সালের 5 জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন পান শামীম ওসমান। নির্বাচিত হন তিনি, আবারও নিজের সাম্রাজ্য গড়তে শুরু করেন। 2018 সালের 30 ডিসেম্বর অনুষ্ঠিত হয় একাদশ জাতীয় সংসদ নির্বাচন। মনোনয়নে বেগ পেতে না হলেও 20 দলীয় জোটের প্রার্থী মুফতি মনির হোসেন কাশিম রীতিমতো ভাবিয়ে তোলেন শামীম ওসমানকে। শেষতক ভোটে শামীম ওসমান জিতলেও জেলার 5টি আসনের মধ্যে 20 দলের প্রার্থীদের মধ্যে বেশি ভোট পান কাশিম। 2022 সালে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের আগেও পরে প্রভাবশালী সংসদ সদস্য শামীম ওসমানকে নিয়ে যখন তুমুল আলোচনা, তখন প্রধানমন্ত্রী একটি বার্তা নতুন করে নেতাকর্মীদের মধ্যে প্রাণ সঞ্চার করে। শামীম ওসমানকে কাছে ডেকে নিয়ে মাথায় হাত বুলিয়ে প্রধানমন্ত্রী বলেন, অল থ্যাঙ্কস টু ইউ। 27 জানুয়ারি সংসদ অধিবেশন চলাকালে ওই ঘটনা ঘটে বলে সেখানে প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেলে পরে বিষয়টি সম্পর্কে জানতে চাইলে শামীম ওসমান নিজেই তা নিশ্চিত করেন। প্রত্যাশা নামে একটি সংগঠনের ব্যানারে অচিরেই তিনি মাঠে নামবেন। সংগঠনটির কাজ হবে সন্ত্রাস, চাঁদাবাজি, ইফটিজিং, ভূমিদস্যু দূর করা, সঙ্গে চলবে উন্নয়ন। শামীম ওসমানের মতে এক বছরের মধ্যে বদলে যাবে ফতুল্লার চিত্র। নারায়ণগঞ্জের উন্নয়নে মাইলফলক হয়ে থাকবে কয়েকটি সড়কের উন্নয়ন। ইতোমধ্যে ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডের 6 লেনের কাজ প্রায় শেষের দিকে। এই সড়কের নামকরণ করা হয়েছে জাতির জনক বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, 21শে পদকপ্রাপ্ত AKM শামসুজ্জোহার নামে। সড়কটির কাজ শেষ হলে নারায়ণগঞ্জের যোগাযোগ ব্যবস্থা বদলে যাবে। যানজট ছাড়াই স্বল্প সময়ে চাষারা থেকে সাইনবোর্ড হয়ে রাজধানীতে পৌঁছা যাবে। 1996 সালে নারায়ণগঞ্জ 4 আসনে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। সেই সময়ই ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোড চালু হয়। আরেকটি সড়কের সুফল ভোগ করছে নারায়ণগঞ্জের মানুষ। চাষারা থেকে আদমজি পর্যন্ত নাগিনা জোহা সড়ক। নাগিনা জোহা হলেন শামীম ওসমানের মা। এই সড়ক ঘিরে দুই পাশে এখন মানুষজন সন্তোষ প্রকাশ করেছেন। বড় একটি প্রকল্পের অংশ হিসেবে ধলেশ্বরী নদীর উপর নারায়ণগঞ্জের পঞ্চপটি থেকে মুন্সীগঞ্জের মুক্তারপুর সেতু পর্যন্ত 10.3 কিলোমিটার দীর্ঘ আধুনিক সড়ক নির্মাণ হচ্ছে। এটি হবে ফরিদপুরের ভাঙা এবং সিরাজগঞ্জের পর তৃতীয় ইন্টারসেকশন সম্বলিত দৃষ্টিনন্দন সড়ক। এর মধ্যে পঞ্চপটি থেকে চর সৈয়দপুরের শীতলক্ষা 3 সেতু পর্যন্ত 6 কিলোমিটার দীর্ঘ 2 লেন সড়ক হবে এলিভেটেড এক্সপ্রেসওয়ে, বাকি 2 লেন নিচতলায়। ইতিমধ্যে ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডের জালকুড়িতে শেখ কামাল IT ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। সবশেষ গত 4 জানুয়ারি নারায়ণগঞ্জ আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেদিন সমাবেশে শামীম ওসমান মেট্রো রেলের দাবি তুলেন পুত্র প্রয়াত নাসিম ওসমান, AKM সেলিম ওসমান ও AKM শামীম ওসমান প্রত্যেকেই এই পরিবারের ঐতিহ্য বৃদ্ধি করেছেন। মহান ভাষা আন্দোলন, 11 দফা, 6 দফা, মুক্তিযুদ্ধ এবং 75-এর 15 আগস্ট সপরিবারে বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের প্রতিশোধ নেওয়ার মতো ঘটনায় পরিবারটির রয়েছে বর্ণিল রাজনৈতিক ইতিহাস।